হয়েছে। এটা ইয়েশু আমাদের মানিক। আরে বকুল কাছে একটু গিয়েছিল মানিক। কি হয়েছে মানিকে বলো? বুঝছি কি ইয়েশু আমাদের মানিক বকুল কাছে চাপ পড়ে মরে গেছে। তাড়াতাড়ি চলে আসুন স্বামী আসুন। আমার হুক্কা তুই হুক্কার বেলা গেছে গাছ কাটতো তুই তামিয়ার ভাই ও হলো আইতাছে না কেলে গা মানিকের মা মানিকের মা আমি আইছেন হুজুর হুজুর আমার তোমার কাছে আসবে না রে মা। হুজুর এটা কি করতেছেন আপনি? তোমার মানে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে মা। মা গো তোমার মানে তোমার মানে কাজ চলে পুরে চলে গিয়েছে। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, আমার একটু বুঝায় তো মা। মা গো তোমার মানি ওই গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে না বাঁচাও।
মালিক হত্যার দায়ে আমাকে জেলে যেতে হবে রে মা। আমি তোমাকে মা বলে ডাকবো মা। আমার না হুজুর কথা বলে এই পৃথিবীর সব কিছু নকল করা যায়, কিন্তু মা ডাকছে নকল করা যায় না রে মা। আজ থেকে তুমি আমার মা, আমি তোমার মালিক, আমি তোমার মালিক। আমি আর কাঁদবো না। ঠিক আছে মা, তাহলে আমি এখন আছি মা। তাহলে তাহলে আমি ডাক্তার রহমান। হ্যালো, তুমি এত বড় হয়ে গেছো, তুমি ডাক্তার না কবে? আমি তো জানি না, যাওয়ার সময় আমার মান কেনা ওই বকুল গাছ কাটতে জানো আমার মানকারে তুতামিয়া নিজেই ঘুম করে রাখছে। আমি কিছু বলার আগে আমি কি করতাম আমি কই? তুমি আমার সাথে থানায় যাবে, তুমি আমার সাথে থানায় যাবে, সেখানে গিয়ে একটা মামলা করতে হবে, সেখানে গিয়ে একটা মামলা করতে হবে। আমার জামাই আমার উঠতে জায়গা দিয়ে